বিসমিল্লাহির রহমানির রহিম। বেস স্টার তরফ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখবো রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2017-18 এ ইউনিটের সাধারণ জ্ঞান, বিগত বছরের সাধারণ জ্ঞান। যারা 2022-23 পরীক্ষা দেবে বা 24-25 পরীক্ষা দেবে, যখনই পরীক্ষা দেখ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে হলে আগে পরীক্ষার মানদণ্ডের বিগত বছরের প্রশ্ন সলভ করতে হয়, যে কী ধরনের প্রশ্ন আসে। তো বিগত বছরের প্রশ্ন সলভ করলে তোমরা জানতে পারবে কী ধরনের প্রশ্ন আসে। তো আমরা আজকে বিগত বছরের সাধারণ জ্ঞান দেখি। প্রথম 30টি সাধারণ জ্ঞান আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়তে। বাংলাদেশ ব্যাংকের প্রধানকে কী বলা হয়? উত্তর গভর্নর। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে 16 ডিসেম্বর 1971। বর্তমান গভর্নরের নাম ফজলে কবির। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কার্যকাল 4 বছর। মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন নম্বর সেক্টরের অধীনে ছিল? ডি 7 নম্বর সেক্টর। সমগ্র রাজশাহী ঠাকুরগাঁও ছাড়া দিনাজপুরের অবশিষ্ট অংশ ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকা ব্যতীত সমগ্র বগুড়া এবং পাবনা জেলা 7 নম্বর সেক্টরের অধীনে ছিল। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম কি? তিস্তা সেচ প্রকল্প। বাংলাদেশের প্রথম সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প। তিস্তা সেচ প্রকল্প রংপুর, দিনাজপুর, বগুড়া, লালমনিহাট এবং নীলফামারী জেলা নিয়ে অন্তর্গত। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ এর সদর দপ্তর কোথায়? ভিয়েনা। মালদ্বীপের মুদ্রার নাম কি? রুপাইয়া। এই যে রুপি হচ্ছে ভারত, সিনেগাল, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মরিশাস। ডলার হচ্ছে সিঙ্গাপুর, কানাডা, নিউজিল্যান্ড, ফিজি, গায়ানা প্রভৃতি। পাউন্ড হচ্ছে নেপাল, যুক্তরাজ্য, সিরিয়া, মিশর, সুদান, দক্ষিণ সুদান। আর রুপাইয়া হচ্ছে ইন্দোনেশিয়ার মালদ্বীপ। শিল্প বিপ্লব সর্বদি প্রথম ব্যবহার করেন কে? ফরাসি কূটনৈতিক। ইউরোপীয় ইউনিয়নের দেশ হয়ে ইউরো গ্রহণ করেন কে? ইংল্যান্ড। আলিগড় আন্দোলনের পরিচালনা করেন কে? স্যার সৈয়দ আহমেদ খান। সৈয়দ আমির আলী হচ্ছে ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন। নবাব আব্দুল লতিফ হচ্ছে মোহামেডান লিটারারি সোসাইটি। স্যার সৈয়দ আহমেদ খান হচ্ছে আলিগড় আন্দোলন প্রতিষ্ঠাতা। ভিভিয়ান ডিরোজিও হচ্ছে ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা। দেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি? নাজমুল আরা সুলতানা। সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট বিভাগের প্রথম নারী বিচারপতি নাজমুল আরা সুলতানা। নাজমুল সুলতানা কামাল একজন বাংলাদেশি মানবাধিকার কর্মী। ইসমাত জাহান জাতিসংঘের নিযুক্ত প্রথম বাংলাদেশ নারী প্রতিনিধি ও বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ছিলেন। এসডিজিএস এর সূচক 2017 এর কততম? এটা হলো 120তম। তারপরে হচ্ছে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি। আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি। আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব খেতাব কোনটি? বীরশ্রেষ্ঠ। বীরশ্রেষ্ঠ সর্বোচ্চ 7 জন, বীর উত্তম দ্বিতীয় 69 জন, বীর বিক্রম তৃতীয় 175 জন, বীর প্রতীক চতুর্থ 126 জন। আর মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠ বীর যোদ্ধার সংখ্যা হলো 673 জন। মুক্তিযুদ্ধে অবদানে এমন খেতাবপ্রাপ্ত বীর উত্তম 1 জন। কোনটি এশিয়া মহাদেশে অবস্থিত? এটা হচ্ছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া পূর্ব এশিয়ার দেশ। প্যালেস্টাইন কোন সভ্যতার উদাহরণ? হিব্রু সভ্যতার। তারপর এই যে ফিলিস্তিনের জেরুজালেম নগরীকে কেন্দ্র করে হিব্রু সভ্যতার বিকাশ ঘটে। পৃথিবীর প্রাচীনতম সেমেটিক ভাষার নাম হিব্রু। হিব্রুদের প্রধান ধর্মীয় নেতা হযরত মুসা আলাইহিস সালাম। ধর্ম বিস্তারে এদের অবদান আর অন্যতম। বর্তমান হিব্রুদের বংশধররা ইসরায়েলে বসবাস করে। বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামের রচয়িতা কে? অ্যাডা অগাস্টা। বুলিয়ান শব্দের অর্থ কী? বুলিয়ান শব্দ হলো স্বর্ণ এবং রৌপ্য। সৈয়দ মীর নিসার আলী বংশ বাংলার কী নামে পরিচিত? তিতুমীর। তিতুমীর, যার বিখ্যাত নাম সৈয়দ মীর নিসার আলী, ছিলেন একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী। তিনি ওহাবি আন্দোলন এর সাথে যুক্ত ছিলেন। তিনি 1841 সালে নারিকেল বাড়িয়ের প্রধান ঘাঁটি স্থাপন করে তিনি জমিদার এবং ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম এবং বাঁশের কেল্লার জন্য বিখ্যাত হয়ে আসেন। কোনটি আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ? বি হলো ভ্যাটিকান সিটি। ভারতে বর্গি নামে পরিচিত কে? মারাঠারা। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত? আগারগাঁও। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার শেরেবাংলা নগরের আগারগাঁয়ে অবস্থিত। বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায়? ময়মনসিংহে। এটি বাংলাদেশের জাতীয় জাদুঘর পরিচালিত একটি সংগ্রহশালা, যেখানে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনের আবেদিনের উল্লেখযোগ্য চিত্রকর্ম সংরক্ষিত রয়েছে। মানুষ স্বভাবতই সমাজের রাজনৈতিক জীব উক্তিটি কারণ কে? এরিস্টটল। এরিস্টটল হচ্ছে মানুষ স্বভাবতই সামাজিক এবং রাজনৈতিক জীব। প্লেটো, প্রেম হলো মানসিক ব্যাধি। সক্রেটিস, অর্থ হতে সদগুণ জন্মে না, বরং অর্থ ও অন্যান্য কাম্য হিসেবে সদগুণ থেকেই। কৈবর্ত বিদ্রোহের নেতা কে? দিব্য।
কৈবর্ত বিদ্রোহ বা বরেন্দ্র বিদ্রোহ বলা হয় পাল কর্মচারী দিব্যের নেতৃত্বে শুরু হওয়া কৈবর্ত সম্প্রদায় তৎকালীন দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিপ্লবকে বোঝায়। এটিকে বাংলাদেশের এমনকি ভারতবর্ষের প্রথম সফল বিদ্রোহ হিসেবে অভিহিত করা হয়। আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরে কোনটি অবস্থিত? আমেরিকা। বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর রয়েছে? কুতুবদিয়া। আরব বসন্ত বলতে কী বোঝায়? এটা হচ্ছে আরবের বিভিন্ন দেশে গণজাগরণ। 2010 সালে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড়কে পশ্চিমা সাংবাদিকরা আরব বসন্ত হিসেবে আখ্যায়িত করেছেন। পুনর্জয়া কি? মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী। তৈমুরের লঙ্গের পিতার নাম কি? তুইঘাই। ময়নামতিতে কোন সভ্যতার নিদর্শন পাওয়া যায়? বৌদ্ধ সভ্যতার নিদর্শন পাওয়া যায়। বাংলায় 76-এর মনান্তর এর সময়কাল কত? 1770 সাল। হাজার হ্রদের দেশ কোনটি? হাজার হ্রদের দেশ হচ্ছে ফিনল্যান্ড। জাপান হচ্ছে প্রাচ্যের গ্রেট ব্রিটেন বা সূর্যোদয়ের দেশ, ফিনল্যান্ড হচ্ছে হাজার হ্রদের দেশ, আর নরওয়ে হচ্ছে নিশীথ সূর্যের দেশ। শার্কের রূপকার কে? জিয়াউর রহমান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সভাকবি কে ছিলেন? হাজান বিন সাবিত রাদিয়াল্লাহ। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? বৃহত্তম নদী হচ্ছে মেঘলা। কোন দেশে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়? 2000 সালে। কত সালে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়? 2000 সালে। শহীদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি। 17 নভেম্বর 1999 ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেন। প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় 2000 সালে 188টি দেশে। প্রথম ওহী নাজিল হয় কোন পাহাড়ে? এটা হচ্ছে হেরা পাহাড়ে। ইহুদি খ্রিস্টানের মুসলমান সকলের নিকট পবিত্র স্থান হচ্ছে বাইতুল মোকাদ্দাস। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন কত? 1972 সালে। 8 জানুয়ারি 1972 পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেয়। 8 জানুয়ারি 1972 বঙ্গবন্ধু বিশেষ বিমানে লন্ডনে পাঠানো হয়। 10 জানুয়ারি 1972 দিল্লি হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানটির রচিতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। ওস্তাদ আলাউদ্দিন খাঁ কী যন্ত্র বাজাতেন? সেতারা।